আর তারপরে সেটা সবাই দেখছে, তো সেটাই আমার সত্যি। আর আর তোমাদেরকে আমার সামনে সামনে কোনোভাবে ধন্যবাদ জানাবো আমি, আজকে দীপিকা অতুল স্যার অভিজিৎ স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে আমার প্রথম ছবিতে আমাকে নিয়েছো, আমার কষ্ট করেছো। একশো দিন পূর্ণ হওয়ার সাফল্যে টিম প্রধান আরও একবার একত্রিত হলো কেক কাটিং সেরিমনি, তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালো প্রধানের সৌমিত্রিষা দেবরা, চলুন দেখে নিই। প্রধান ক্রিয়া সবাই দিন, আপনারা না থাকলে প্রধান একশো দিন, তাও নন্দন ওয়ান টু মিলিয়ে বিভিন্ন হল মিলিয়ে একশো দিন নয়, বা রাস্তার দেওয়ালে পোস্টারে পঁচিশ দিন পঞ্চাশ দিন নয়, নন্দন ওয়ান রাধা স্টুডিও পিভিআর আইনক্স, সেটা আপনাদের সাহায্য ছাড়া হতো না। পাশাপাশি ধন্যবাদ পঙ্কজ রাডিয়াকে, যে প্রধানের পাশে অন্যতম প্রধান হয়েছিল আমাদের সাথে। বাদ বাকির কথা তো সাত দিন একশো দিন ধরে আপনারা শুনছেন দেখছেন, দর্শকদের ভালো লাগছে, আপনারা পাশে থাকলে আরও ভালো ভালো ছবি আমরা দিতে পারব আমরা আশা করি, এবং আমরা জানি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। কথা বলি চলবে একটা ভালো গান গাওয়া তো সারে না অডিশন চলছে সারে গাওয়া পরপর একশো দিনের হ্যাট্রিক, প্রচন্ড ভালো লাগছে। আর এটা দর্শকদের জন্যই হয়েছে, খালি একটা কথাই আবার দুটো লাইন বলি যে দর্শকদের কাছে অনেক ঋণ প্রধানের একশো দিন, ধন্যবাদ। আমার চরম সৌভাগ্য যে এরকম টিমের সাথে কাজ করি, যেটা তিনটে ছবি আমি পরপর তিনটে ছবির সাথে আমি যুক্ত, তিনটে ছবি একশো দিন পিছনে দেখতে পেয়েছি, মানে এরা আমার চরম সৌভাগ্য। আমি কৃতজ্ঞ থাকবো অভিনেতার কাছে, অভিনেতার কাছে, দেবদার কাছে, আর আমাদের সেই যোগ্য মনে করেছেন, এবং আমি নিজে কাজ করে এনাদের সাথে কাজ করে গ্রহ করছি। আপনাদের বলে ডাকি আমার পাশে অভিজিৎদা আর ওদিকে অতনুদা, দুজন সাংঘাতিক খুঁতখুঁতে, মানে মিউজিকের এক একটা কোনা কানা ওনারা দেখে পছন্দ করে তবেই এটাকে ফাইনাল করেন। তো আমি যে তিনটে ছবিতে কাজ করতে পেরেছি এটা মানে চরম কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়েছে। তাই থ্যাংক ইউ সো মাচ, আপনারা পাশে ছিলেন, প্রধান ছবিতে ভালোবেসেছেন, গানকেও আপনারা আপন করেছেন, তাই জন্য আমার অসংখ্য কৃতজ্ঞ থাকা। তারপরে সেটা সবাই দেখছে, তো সেটাই আমার সত্যি। আর আর তোমাদেরকে আমার সামনে সামনে কোনোভাবে ধন্যবাদ জানাবো আমি, আজকে দীপিকা অতুল স্যার অভিজিৎ স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে আমার প্রথম ছবিতে আমাকে নিয়েছো, আমার কষ্ট করেছো। আর প্রথম যখন শুরু হয় তখন প্রথম টিমের ছিল প্রধান, আর এখন একশো দিন পর সবার জন্য প্রধান, মানুষের জন্য প্রধান, আর সাংবাদিক বন্ধুরা তোমাদের জন্য প্রধান। তো আমার খুব ভালো লাগছে যে আমি এটা পার হতে চাইছি, প্রত্যেক বছর একটা করে খুব ভালোভাবে সিনেমা উপহার দেয়, আর এবছর আমি তার পার, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এই দিনটা আমি মানে হয় না যে স্বপ্ন দেখছিলাম যে এরকমটা হবে, একশো দিন হবে, একশো দিন হবে, আর এখন একশো দিন হয়েছে, আমি ভীষণ ভীষণ খুশি। আর আর কিছু মনে হতে ছোটো মানুষ আমি দিয়ে দিচ্ছি, আর কেউ বলবে ও সিনেমা চলবে তুই ঢেকে রাখে আটকে আছিস কারণ দেখতে নেই।